গত ষোলোই মার্চ রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে কাজেই তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো এবছর মাধ্যমিকে সবাই কি পাশ করছে আবার কিছুজন যারা ভালো পরীক্ষা দিয়েছ তারা মনে করছো এবছর রেজাল্ট কেমন দেওয়া হবে সকলকে ভালো নাম্বার দেওয়া হবে কি না আবার কিছু জন প্রশ্ন করেছিলেন যে এবছর ইতিহাস পরীক্ষা অনেকেরই গন খারাপ হয়েছে তাহলে ইতিহাস পরীক্ষায় কি সকলকে পাশ করিয়ে দেওয়া হবে নাকি ইতিহাস পরীক্ষায় ভালো নাম্বার দেওয়া হবে আজকের এই ভিডিওতে তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দিব কাজেই তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে ভিডিওর ইনফরমেশানগুলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাহায্য করতে চাইলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নাও প্রথম প্রশ্নের অ্যান্সারে আসি যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে দেখো তোমাদের পর্ষদ সভাপতি তিনি কিন্তু পরীক্ষা শেষের কয়েকদিনের মধ্যেই তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে তোমাদের মাধ্যমিক শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুসারে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে হবে সেই অনুসারে বোর্ড কিন্তু নব্বই দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করবে কাজেই তোমাদের সূত্র যেটা বলা হচ্ছে জানা যাচ্ছে তোমাদের মে মাসের শেষ সপ্তাহেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর একটা প্রচণ্ড কিন্তু সম্ভাবনাময় অবস্থা সৃষ্টি হয়েছে বা মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে ঠিক আছে সেকেন্ড প্রশ্নে চলে আসো যে তোমরা এবছর যারা খারাপ পরীক্ষা দিয়েছে সকলেই কি পাশ করছে দেখো পর্ষদ সূত্রে জানানো হয়েছে যারা খাতায় লিখে এসছে অর্থাৎ যারা ওই একটা প্রশ্ন সংক্রান্ত অ্যান্সার দিয়ে এসছে যে কোনো পরীক্ষায় প্রশ্ন সংক্রান্ত অ্যান্সার দিয়ে এসছে তাদেরকে ভালো নাম্বার দিতে হবে এবং ভালো নাম্বার দিয়ে সে যদি পাশ করার কাছাকাছি এসছে অর্থাৎ তোমাদের যে কাট অফ মার্ক রয়েছে সেই কাট মার্কে তাদের পৌঁছে দিতে হবে কিন্তু যারা খাতি খালি খাতা রেখে এসছো অর্থাৎ তেমন কিছুই লেখো নি বা উল্টো পাল্টা কিছু লিখেছ তাদের জন্য কিন্তু সেইটা কি করবেন পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত সেই জিনিসটা জানানো যায়নি তবে যারা কাটম মার্কে কাছাকাছি থাকবে তারা অবশ্যই কিন্তু পাস করতে চলেছ ঠিক আছে তাই এটা সমস্ত যারা মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা তেমন ভালোভাবে দেয়নি তাদের জন্য একটা বিরাট সুসংবাদ পর্ষদ সভাপতির মুখ থেকে আমরা জানতে পেরেছি তারপরে প্রশ্নে চলে আসো তোমাদের ইতিহাস পরীক্ষা খারাপ হয়েছিল তাহলে ইতিহাস পরীক্ষার রেজাল্ট কি হবে দেখো ইতিহাস পরীক্ষার রেজাল্ট নিয়ে তিনি বলেছিলেন যে ইতিহাস পরীক্ষায় যে প্রশ্ন করা হয়েছিল সেটা কিন্তু যে যেভাবে প্রশ্নটা করা হয়েছে ওটা নিয়ে তিনি তেমনভাবে কোনো কিছু মন্তব্য করেননি তবে এইটুকু জানা যাচ্ছে ইতিহাস পরীক্ষায় সকলকেই ভালো নাম্বার দেওয়া হবে এবং বেশিরভাগজন ইতিহাস পরীক্ষায় পাস করতে চলেছ তবে যারা খালি খাতা রেখে এসছো তাদের জন্য কিন্তু তেমন কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না আর সবশেষে বলা হচ্ছে যে তোমাদের যে খাতা দেখা চলছে এখন এই খাতা দেখতে গিয়ে বিভিন্ন পরীক্ষকদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা হচ্ছে হয়েছে তারা কিন্তু সেই অভিজ্ঞতার কথা সংবাদপত্রের কাছে খুলে বলেছেন অনেক পরীক্ষার্থী এবছর প্রায় তোমাদের বারো লক্ষের মতো পরীক্ষার্থী ছিল এবং তোমাদের যে পরীক্ষা সম্পন্ন হয়েছে সেখানে পরীক্ষার্থী কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বেশিরভাগ জায়গায় কিন্তু পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তবে পরীক্ষার খাতা দেখতে গিয়ে কিন্তু পরীক্ষকদের অনেক রকম অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা হয়েছে তারা কিন্তু তাদের সমস্ত অভিজ্ঞতার কথা কিন্তু জানিয়েছেন একজন পরীক্ষা লিখছেন ইংরেজির একজন শিক্ষক তিনি জানিয়েছেন যে নিজের নামের বানান ইংরেজিতে লিখতে গিয়ে কেউ ডি এল বি অ্যালফাবেট উল্টো করে লিখেছে মনোবিজ্ঞানী ভাষায় এগুলোকে টেম্পোরারি ডিসলেক্সিয়া বলা হয়ে থাকে আবার কিছু পরীক্ষার্থী কিন্তু একজন ভূগোলের একজন শিক্ষক তিনি বলেছেন একটি খাতা পেলাম যেখানে খুব মর্মান্তিক ঘটনা সেই পরীক্ষার্থী কোনো উত্তর না লিখে করোনা পরিস্থিতিতে সে কি কি প্রবল অসুবিধার মধ্যে পড়েছিল তার সেই অসহায়তার কথা অসহায়তার কথা জানিয়ে তাকে পাশ করিয়ে দেওয়ার অনুরোধ সে করেছে সে কিন্তু একটিও প্রশ্নের উত্তর লেখেনি কেবলমাত্র করোনা পরিস্থিতিতে তার বাড়ির কি কি আর্থিক অসুবিধা সে কী কী অসুবিধায় পড়েছে সেই সব কথাগুলো লিখে এসেছে এবং তিনি সে শিক্ষকের কাছে অনুরোধ করেছে তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য কিন্তু এরকম অনেক বিক্ষিপ্ত অনেক অনেক পরীক্ষার্থী অনেক শিক্ষক কিন্তু তাদের অভিজ্ঞতার কথা কিন্তু খাতা দেখতে গিয়ে নতুন অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেকে জানিয়েছেন করোনা এসে যেন সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে তারা জানিয়েছেন যে কিছুজন দীর্ঘ তাদের শিক্ষকরা জীবনে এরকম অনেক খাতাই কিন্তু দেখেছেন যেখানে এইভাবে উত্তর কেউ লেখেনি কিছুজন বলছেন যে কিছু কিছু পরীক্ষার্থী একেবারে খালি খাতা দিয়ে এসছে কিছুজন যা প্রশ্ন এসছে সেটাকেই লিখে এসছে সারা খাতা জুড়ে সেই প্রশ্নটাকেই লিখেছে আবার ইংরেজির শিক্ষকরা বলছেন ইংরেজি খাতা দেখতে গিয়ে বিশেষ করে রাইটিং স্কিল দেখতে গিয়ে তাদের দেখতে হচ্ছে বেশিরভাগ অ্যাডমিট কার্ডের পেছনের লেখা বা নিজের মন গড়া নিজের নামকে উল্টো করে লিখেছে এইভাবেই কিন্তু তারা খাতাগুলো জমা দিয়েছে তবে তারা কীভাবে ওই সব পরীক্ষার্থীদের পাশ করাবে তাদের জন্য পথ নির্দেশ দিয়েছে কাউকেই কিন্তু শূন্য দেওয়া যাবে না অন্তত এক বা দুই নম্বর দিয়ে তাদেরকে প্রত্যেকটা প্রশ্নে এক বা দুই নম্বর দিয়ে তাদের কাট অফ মার্কস পাওয়াতে হবে তবে খালি খাতা যাদের দিয়েছ তাদের জন্য পরীক্ষকদের তেমন কিছু নির্দেশিকা নেই তারা কি পাস করছো না ফেল করছো সেই সংক্রান্ত কোনো তথ্য পেলে অবশ্যই আমি জানাবো তার জন্য যারা ভিডিওতে নতুন এসছ অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না এবং ভিডিওটাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও